আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ভিডিওতে। আর ভিডিওর শুরুতেই আমি অ্যাড্রেসটা অলওয়েজ দিয়ে নেই, কারণ হচ্ছে গিয়ে ভিডিওটা স্কিপ করে বা টেনে আপনাদের জন্য অ্যাড্রেস খুঁজতে না হয়। তো এখানে অ্যাড্রেসটা বলে নিচ্ছি, দোকান নং 59 নিস্তলা ব্লক জি, নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট কমপ্লেক্স, ঢাকা 1205। ওনাদের নিজস্ব একটি ফেসবুক পেজ রয়েছে, নিত্যপণ্য অনলাইন শপ, যেখানে লাইক দিয়ে আপনাদের সংযুক্ত থাকার জন্য অনুরোধ করছি। কারণ অনেকেই হয়তো বা অনলাইনে ঘরে বসে পণ্যটি কিনতে চান, সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে ওনাদের অনলাইন পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। এছাড়া যারা ফেসবুক ইউজার না, তাদের সুবিধার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রেখেছি, নাম্বারটা হচ্ছে 01-68-22-44-183। এই নম্বরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ থেকে ঘরে বসে হোলসেলে প্রোডাক্ট কিনতে পারেন বা সরাসরি এসেও প্রোডাক্ট কিনতে পারেন। শুধুমাত্র যারা হোলসেলে প্রোডাক্ট কিনতে চান তারা হচ্ছে এখানে প্রোপাইটারের নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বারটা হচ্ছে 01-11-296-344। যারা কেবল মাত্র হোলসেলে প্রোডাক্ট নিতে চান তারাই প্রোপাইটারকে কল দিবেন। এছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অন্য সবাই। তো আর কথা বাড়াবো না, আমরা চলে যাব মূল প্রোডাক্টে। আপনারা অনেকেই আমার কাছে কিচেন র্যাক বা তাক দেখতে চেয়েছেন, তো সেক্ষেত্রে আমি এখানে কিছু নতুন ধরনের কিচেন বা বাথরুম বা ওয়াশরুম যেটাই বলেন না কেন, এগুলো হচ্ছে মাল্টি পারপাস ইউজ করা যায় এই র্যাকগুলো, তো সেই পারপাসে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে আমরা প্রথমে টু লেয়ারের একটা শেলফ দেখাচ্ছি ভাইয়া। টু লেয়ারের এটা যে শেলফটা, এটার সেন্টারি শেলফ, এটার প্রাইস কত পড়বে? এটা কি দুইটা কালার, টু তাকের এই কফি কালারটাও হয় আর অ্যাশ কালারটাও হয়, দুই তাকের অ্যাশ কালার বা কফি কালার, এটা দুই তাকেরটার দাম কত? আচ্ছা, এই কালারই কত দাম? 950। দুই তাকেরটা হচ্ছে 950। আর ভাইয়া কফি কালারটা হবে না দুই তাকের? কিন্তু কফি কালার তিন টাক যদি কেউ নেয় তাহলে দাম কত? তিন তাক হচ্ছে 1350 টাকা। এখানে আপনারা লাগানোর জন্য যে স্ক্রু বা এটাকে কি বলে ভাইয়া, স্ক্রু থেকে শুরু করে এটাকে কি যেন একটু বলে আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে, যাই হোক মানে সমস্ত জিনিসপত্র পিনটিন সবকিছু দেওয়া আছে সেটের সাথে, আপনার শুধু জাস্ট ড্রিল করে লাগাতে হবে এগুলো দেয়ালে। তো এটা হচ্ছে 1350। এরপরে আমরা একটু কর্নার শেলফ দেখে নিব। তো এখানে কিছু কর্নার শেলফ আছে, তো এটা হচ্ছে তিন তাকের কর্নার শেলফ, আর এটার নিচেরটাও হচ্ছে স্টিল বডির উপরে হচ্ছে কালার কোটেড করা। তো এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটার প্রাইসও পড়বে 1350। এটা আপনারা কিচেনের কর্নার শেলফ হিসেবে বা ওয়াশরুমে কর্নার শেলফ হিসেবে ইউজ করে এটার মধ্যে বিভিন্ন জিনিসপত্র আপনারা ইউজ করতে পারবেন, যেমন টয়লেট্রিজের বিভিন্ন আইটেম থেকে শুরু করে অথবা কিচেনের বিভিন্ন স্পাইস জার থেকে শুরু করে যেটা আপনি রাখতে চান। 1350 টাকা পড়বে প্রাইস। এই সেম কর্নার শেলফেরই কি দুই তাকের হয়? আপাতত আমাদের স্টক আউট। আচ্ছা, এটার যে তিন তাকের যেটা দেখতে পাচ্ছি এটার এটার প্রাইসে কি একটু ভিন্নতা আছে? আচ্ছা, এটার তো নিচে স্টিল দেখতে পাচ্ছি, এটার তো নিচে জাস্ট বোর্ড বা প্লাস্টিক বোর্ড কিছু একটা, এটার মনে হয় প্রাইস আর একটু রিজনেবল। আচ্ছা, এটা কত ভাইয়া? এটা হচ্ছে 1150, এটা হচ্ছে 1350, যার যেটা ভালো লাগে সে ওটাই নিতে পারে। আচ্ছা, আরেকটা আছে একেবারেই রেগুলার প্রাইস, মানে কি বলবো যে কেউ মনে হয় নিতে পারবেন, কারণ সবার কিন্তু বাজেট সমান থাকে না, আর যার কারণে আমরা সব প্রাইজের গুলোই রাখার চেষ্টা করি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন তাকের একেবারেই কি বলবো লো বাজেটের একটা কর্নার শেলফ, এটার দাম কত পড়বে? 350 টাকা। ওকে ফাইন। এরপরে আমরা দেখে নিব জায়নামাজের যে স্ট্যান্ডটা, আমার কাছে আমার ভিডিওতে যদিও আছে কিন্তু ভিডিওটা অনেক দিনের পুরনো, তাই রিসেন্টলি অনেকেই আমাকে নক করেছেন, তো যার কারণে ভাবলাম যে আবারও একটু দেখিয়ে দেই। তো এটা একটু লেটেস্ট মডেল এসছে, সেটা হচ্ছে আগে ছিল আমাদের শুধু উপরে রেট এই অংশটা, ঠিক না ভাইয়া? নিচেও ছিল? ও আচ্ছা, নিচে ফিক্স ছিল। ওকে ফাইন। আর নিচেটা আগে ফিক্স ছিল ঝুলানো, এখন হচ্ছে এটা মুভিং করানোর সিস্টেমটা করা হয়েছে। তো এখানে দুটো জায়নামাজ আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন, উপরেও চাইলে জায়নামাজ ভাঁজ করে রাখতে পারবেন, উপরে যদিও কোরআন রাখা বা রেহাল রাখার জন্য এই ব্যবস্থাটা করা বা হচ্ছে টুপি বা এই আদার্স জিনিসগুলো রাখতে পারবেন। এটা দেয়ালের সাথে যে আপনারা অ্যাটাচ করে নিতে পারবেন, এটার সাথে হুক বা যা যা পাওয়ার সেগুলো আপনি পেয়ে যাবেন। ভাই আমরা এখন জায়নামাজ স্ট্যান্ডার্ড দাম কত রাখছি বর্তমানে কত বলেন? আমরা তো তখনও কমই রাখতাম, 350 টাকা। আপনারা
আমাদের এটার জন্য অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছিলেন যে অন্যান্য অনেক পেজে এই সেম জিনিসটা আপনারা অনেক বেশি প্রাইজে পান, যার কারণে আমরা যথেষ্ট পজিটিভ রেসপন্স পেয়েছি। সো আমরা এটাকে নন প্রফিটেবল ভাবেই হচ্ছে গিয়ে আপনাদেরকে দিচ্ছি, কারণ যেহেতু এটা ইবাদতের জিনিস সো এটা একটু নন প্রফিটেবল হয় ভালো। 350 টাকা হচ্ছে জায়নামাজের স্ট্যান্ডার্ড প্রাইস। এরপরে আমরা দেখে নিব হচ্ছে গিয়ে বেলন পিরি বা কিচেনের এক্সেসরিজ এর জন্য একটা স্ট্যান্ড ছিল। তো এখানে হচ্ছে গিয়ে স্পুন থেকে শুরু করে কাটলারি আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন, এখানে বেলন পিরি রাখতে পারবেন, এখানে কিচেন টিস্যু রাখতে পারবেন, তারপর এই জায়গাগুলোতে বেলনটা রাখতে পারবেন না ভাইয়া, এই জায়গাতে বেলনটা রাখতে পারবেন, নিচে হচ্ছে পিরি আর এখানে চামচ টামচ ঝুলিয়ে রাখতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে বেলন পিরি বা কিচেনের এক্সেসরিজ এর একটা স্ট্যান্ড। এটার দাম জানো কত? এটা হচ্ছে অনলি 500 টাকা। আর এর পাশাপাশি আমাদের হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মেয়েদের জুয়েলারি অর্গানাইজার বা চুড়ি রাখার স্ট্যান্ড। তো এটা আমরা সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমরা এখানে ঝুলানো অবস্থায় এটাই দেখাতাম ভাইয়া। আচ্ছা, সো এটা হচ্ছে চুড়ি রাখার স্ট্যান্ড, চুড়ির পাশাপাশি আপনারা চাইলে মালা বা আদার্স জিনিসপত্র রাখতে পারবেন। সো এটার দাম কত ভাইয়া? এটার দামও 500 টাকা। তো এই হচ্ছে বলতে পারেন মোটামুটি ওভারঅল আমাদের কিছু নতুন কিচেন র‍্যাক বা হচ্ছে গিয়ে জায়নামাজ রাখার স্ট্যান্ড থেকে শুরু করে টুকিটাকি কিছু শেলফের কালেকশন। এছাড়াও আপনারা হচ্ছে গিয়ে আমাকে কিচেন যে আমি বাসায় যে র‍্যাকটা ব্যবহার করি আমার কিচেনে সিঙ্কের উপরে, সেই র‍্যাকটার প্রাইস সম্পর্কে জানতে চান। র‍্যাকটার প্রাইস বর্তমানে অনেক বেশি রিডিউস করা হয়েছে, সেটার কারণ হচ্ছে যে আমি যখন নিয়েছিলাম তখন ওইটা একেবারেই প্রথম এসেছিল, সেটার ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছু একটু বেশি ছিল। এখন ওই কিচেন শেলফটা কততে পাবে? 2800 টাকায় হচ্ছে গিয়ে আপনারা পাবেন, আগের প্রাইসটা আরো বেশিও ছিল। হ্যাঁ হ্যাঁ, তো সেটা আমরা আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এই ছিল ওভারঅল আমাদের আজকের জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের নতুন আরেকটা ভিডিও। আই গেস আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের নতুন আর কি প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন, কারণ আমি আমার একটা ভিডিওতে যা যা প্রোডাক্ট দেখাই এর বাইরেও কিন্তু হিউজ 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 প্রোডাক্টের স্টক থাকে। ওনাদের নিচে একটা শোরুম আছে আর এটা ওয়ান কাইন্ড অফ বলা যায় আমাদের অনলাইন পেজ, পাশাপাশি আমাদের ভিডিও সমস্ত কিছুর জন্য এক কথায় এখানে সমস্ত প্রোডাক্টের স্টকটা থাকে। সো এখানে বসে আমরা টুকিটাকি এই সমস্ত কাজগুলো করে থাকি। তো আপনারা যারা সরাসরি দোকানে আসতে চান তারা জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের নিচে আমি যে শপের অ্যাড্রেসটা দিয়েছি ওখানটায় আসবেন, ওখানটায় এসে সরাসরি কেনাকাটা করবেন, আর এখানে বসে মূলত আমরা অনলাইনের কাজ টাজ করে থাকি। সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও, আই গেস আমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর হচ্ছে আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের যে নিজস্ব ফেসবুক পেজটা, সেই পেজে কিন্তু একটু লাইক দিয়ে রাখবেন, কারণ ওখানে কিন্তু আমি একটা ভিডিওতে যা কি বলবো প্রোডাক্টের প্রাইস বা আদার্স যা বলি না কেন ওখানে কিন্তু আরো অন্যান্য প্রোডাক্টের আপনারা কিন্তু দাম জানতে পারবেন। সো সেক্ষেত্রে আপনাদের ওই পেজে লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকবে। আর একটা গুড নিউজ দিয়ে আজকের ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের নিজস্ব ওয়েবসাইটের কাজ চলছে নিত্য পণ্য নামে। সো ইনশাল্লাহ ওয়েবসাইটের কাজটা আপডেট হলে আমরা ওয়েবসাইটের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করবো। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।